ঝাড়খণ্ড লাগোয়া দামাগুড়িয়া চেকপোস্টে নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করল পুলিশ। চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, সোমবার নাকাবন্দি সময় মুরগির খাবার নিয়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় ওই ওষুধগুলি উদ্ধার হয়েছে। ওই ট্রাকটির ভেতরে প্রচুর পরিমাণে শিশিবন্দি ওই অবৈধ ওষুধ উদ্ধার করে পুলিশ। প্রায় 12,000 পরিমাণ ছিল ওই শিশির, যদিও ঘটনার পর চালক ও খালাসি পলাতক। উদ্ধার হওয়া ওষুধবন্দি ওই শিশিগুলিকে নিয়ে আসা হয় থানায়। অবৈধ ওই ওষুধগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।